অনেক বড় নিয়ে ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখার পর আপনার মনে হতেই পারে যে আপনি মনে হয় অন্য কোন সাইটে চলে আসছেন, কিন্তু না, আপনি বাংলাদেশে আছেন আর ঘুমায়া না জায়গায় আছেন। আর এই ভিডিওটাও কোনো ওয়েবসাইটের ভিডিও না, এই ভিডিওটা হচ্ছে আমাদের সাটগাইয়া উফাফুর উফ মার্কা ভিডিও। বাই দা ওয়ে, সাটগাইয়ার কথা বলতেই মনে পড়ে গেল আমাদের তামিম ইকবালের কথা। যতবার একসাথে হইছি ভালো কিছু হইছে। বুঝলাম না ভাই, চট্টগ্রামে তামিম ইকবাল এবং মাগুরার সাকিব আল হাসান এক হইলো কেমনে? তাহলে হয়ে যাক আরেকবার। না দেখেন কাকা, চট্টগ্রাম এবং মাগুরার মাঝখানের দূরত্বের মতো তো আমাদের সাকিব আল হাসান এবং তামিমের মধ্যেও দূরত্ব ছিল, কিন্তু এক হইলো কেমনে? আবার ওইদিকে শুনলাম আমাদের বাংলাদেশের পাঁচ ফুটবলার নাকি মালদ্বীপ থেকে ম্যাচ খেলে আসার সময় 64 বোতল লাল পানি নিয়ে ধরা পড়ছে। লজ্জা লাগা দরকার। আচ্ছা ওয়েট, প্রিন্স মামুন এবং লাইলা আপুর ব্রেকআপের গল্পটা কি আসলে সত্য নাকি শুধুমাত্র মার্কেটিং এর জন্য নাটক করতেছে? হ্যাঁ, এই সবগুলা বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে একটু আলোচনা করব। খাইতে কিন্তু খুব মজা লাগবে, খুব টেস্ট। তো কোথায় আমার সৈন্যবাহিনীরা, প্লিজ কাম হিয়ার। আজকে আমি আবারও চলে আসি শুধুমাত্র তোমাদের জন্য খুবই মশলাদার ফসলাদার কুরকুরে একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, মশলা দিছি পিওর মজা পাই। তো শুরু করা যাক। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হেই, হোয়াটস আপ ভাই ভাবি, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। আচ্ছা প্রথমে আসি আমাদের উফ আপুর উফ মার্কা ভিডিও নিয়ে। জাস্ট ফর প্রমোশন এরকম একটা সিমার্কা ভিডিও বানানোর পরও তার বক্তব্য কি জানেন? আমি এমন কি করছি? আবার এই সিমার্কা ভিডিও নিয়ে কথা বলার জন্য সে একটা মানুষের নাম ধরে তো ব্যঙ্গ করছে, তাকে রীতিমতো তুই তুকারি করছে। তাও যদি সে তার ছোট হইতো মাইনা নেওয়া যাইতো। আমি না বুঝলাম না আপা, আপনি একটা কন্টেন্ট বানাইছেন, এখন সেটা প্রমোশনের জন্য হোক বা অন্য কোনো কারণে, ইটস ডাজেন্ট ম্যাটার। আপনি ভিডিওটা বানায় পাবলিক প্ল্যাটফর্মে আপলোড দিয়েছেন, এখন মানুষ এটা নিয়ে কথা বলবেই, কারণ একটা ভিডিও যে সবার কাছে ভালো লাগবে এটা কোথাও লেখা নাই। আমাকে নিয়ে রোস্ট ভিডিও বানাইতেছে। আর পাবলিক প্ল্যাটফর্মে আপলোড দেওয়া একটা কন্টেন্ট নিয়ে যে কোনো মানুষ কথা বলতে পারে, আলোচনা সমালোচনা এবং ক্রিটিসাইজও করতে পারে। বাবা, রোস্ট ভিডিও বানানোর জন্য ন্যূনতম একটা কোয়ালিটি। এখন এগুলা যদি আপনি নিতে না পারেন তাহলে অনলাইনে কি করতেছেন? বিয়ে শাদী করে থালা বাসন মাজেন, স্বামী সন্তান নিয়ে সুখে থাকেন? না মানে আপনারাই দেখেন, এরকম একটা ভিডিও বানায় আবার বলতেছে আমি কি করছি। ভিডিওটা যখন একটু অন্যরকম ডাবল ইন্টারপ্রেট, একটু অন্যরকম, এটা একটু অন্যরকম। ফার্স্ট টাইম এই ভিডিওটা কেউ দেখলে মনে করবে ফেসবুকও মনে হয় নটি আমেরিকা হয়ে গেছে, ভিপিএন ছাড়াই সব কিছু দেখা যাচ্ছে। বাংলাদেশে যে একটা বেকার যুব সমাজ আমার ভিডিও ব্যবহার করে দুটা টাকা ইনকাম করতে পারতেছে, আমি কি সমাজ সেবা করতেছি না? ও আচ্ছা, এটা সমাজ সেবা। তা বলছিলাম কি আপু, আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, আপনার কাছে কি অন্য কোনো সেবা বা সার্ভিস চালু আছে? না মানে তাহলে আমি ওইটা নিতাম আর কি। সত্যি বলতে এদেরকে নিয়ে ভিডিও বানালে মাঝে মাঝে আমার অডিয়েন্স এসে আমার ভিডিওতে কমেন্ট করে যে ভাই বাদ দেন, বেডি মানুষ। তারা আসলে ঠিকই বলে, আসলেই বেডি মানুষ। দূর হবে একটা হাম্বা হাম্বা। বাই দা ওয়ে, চট্টগ্রামে যেমন এরকম অমায়িক সিমার্কাস চমৎকার সো কল্ড উপস্থাপিকা আছে, তেমনি তামিম ইকবালের মতো অসাধারণ খেলোয়াড়ও আছে। তাহলে হয়ে যাক আরেকবার। কিন্তু আমার কথা হচ্ছে, চট্টগ্রাম থেকে মাগুরার দূরত্ব প্রায় 700 কিলোমিটার, তাহলে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল এক হইলো কেমনে? বাংলাদেশের জন্য ধন্যবাদ নগদ, না আমাকে স্পন্সর করার জন্য, না তামিম ইকবাল এবং সাকিব আল হাসানকে এক করার জন্য। ওয়ান মোর টাইম, সত্যি বলতে শুধুমাত্র নগদের দ্বারা এটা পসিবল, মানে নগদ আমাদের থেকে টাকা পয়সাগুলো নিয়ে নিয়ে তাদেরকে দিচ্ছে আর তারা সবকিছু ভুলে টুলে এক হয়ে যাচ্ছে। তা না হলে বুঝতে পারছেন তো, যে কাজ বিসিবি পারলো না সেই কাজ নগদ কইরা দেখালো। যতবার একসাথে হইছে ভালো কিছু হইছে, মানে টাকায় ধ্যান টাকায় জ্ঞান টাকায় মিলে হাতি, এই টাকার জন্যই হয়ে গেল সাকিব তামিমের রাগারাগির ইতি। যতবার একসাথে হইছে, এখন তো আমার কাছে মনে হচ্ছে যে বিসিবি যদি এদেরকে একটা মোটা অঙ্কের টাকা অফার করতো তাহলে এরা অনেক আগেই এক হয়ে যেত আর আমরাও বিশ্বকাপে তামিম ইকবালকে খেলতে দেখতাম। বিসিবির দ্বারা আসলে কিছু হবে না, এরা শুধু পারে এর থেকে টাকা নিয়ে ফর্ম থাকুক বা না থাকুক তাকে খেলাতে। তা না হলে যারা রেগুলার রান পায় তাদেরকে না নিয়ে যারা মোবাইলের নাম্বারের মতো মানে 5-7 করে আউট হয়ে যায় তাদেরকে রেগুলার খেলিয়ে যায়। কেন ভাই কেন, এই লজিকের কি কোনো উত্তর আছে আপনাদের কাছে? সত্যি বলতে দুর্নীতিতে ভরে গেছে বিসিবি, এখন পরিবর্তন দরকার, পরিবর্তন, তাহলে যদি বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হয়। আমার পার্সোনালি খুব ইচ্ছে মাশরাফি ভাইকে বিসিবির প্রধান দেখতে, আপনাদের কাছে কি মনে হয়, আপনারা কি আমার সাথে একমত? যদি হন তাহলে কমেন্টে জানান। 64 বোতল লাল পানি নিয়ে ধরা পড়ছে বাংলাদেশের পাঁচ ফুটবলার, এর থেকে লজ্জা মনে হয় বাংলাদেশ ফুটবল ইতিহাসে আর দ্বিতীয়টা নাই। লজ্জা লাগা দরকার। আচ্ছা আপনারা হয়তো অনেকেই জানেন না, বাংলাদেশের পাঁচ ফুটবলার মালদ্বীপ থেকে ম্যাচ খেলে আসার সময় অবৈধভাবে 64 বোতল লাল পানি আনার সময় ধরা পড়ছে। কেউ কেউ তো বলতেছে 64 বোতল না 100 বোতলেরও উপরে ছিল, যাই হোক তারপরে মেনে নিলাম 64 বোতল। এখন আমার কথা হচ্ছে ভাইরে, এই যে তোরা যে 64 বোতল লাল পানি নিয়ে আসিস কাদের জন্য? 64 জেলার মানুষের জন্য, কিন্তু একটা বোতল করে কি হবে, এক বোতলে কি হয়? ও আপনাদেরকে তো বলাই হয় না, এই পাঁচজনের মধ্যে
মধ্যে আছে তপু বর্মন, গোলকিপার জিকো এবং আমাদের পিসি খেলোয়াড়, যাকে নিয়ে আমরা এত মানে এত মাতামাতি করলাম, গর্ব করলাম যে বাংলাদেশ অ্যাটলাস্ট একটা প্লেয়ার পাইছে সেই পিসি মোরসালেন। ভাইরে তোর বয়স কয়দিন হয়েছে, তোরও ইচ্ছে করছে ওই লালবানি খাওয়ার, সব পোলা একবারে নষ্ট হয়ে গেছে। যাই হোক, এই পাঁচজন খেলোয়াড়ই বসুন্ধরা কিংস এর, আর বসুন্ধরা কিংস সাময়িকভাবে তাদেরকে নিষিদ্ধ করছে আর বলছে তদন্ত শেষ হলে তাদেরকে পরিপূর্ণ শাস্তি দেওয়া হবে। আসলে দেওয়া উচিত, দেখেন আমার আপনার খারাপ লাগলেও তাদের শাস্তিটা হওয়া উচিত, কারণ তারা যে অপরাধটা করছে সেটা যে কোনো অপরাধ না, অনেক বড় একটা অপরাধ, বাংলাদেশের ইজ্জত পুরো একেবারে মায়রা দিচ্ছে। বিশ্বাস করেন আমি ফুটবলটারে যতটা ভালোবাসি অন্য কোনো খেলার প্রতি আমার এতটা ভালোবাসা নাই, কারণ আমি একটা খেলাই খেলি সেটা হচ্ছে ফুটবল। যাই হোক, এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, কারণ এটা নিয়ে আর কিছু বললে আমার নিজেরই ইজ্জত থাকবে না। তার থেকে চলেন, প্রিন্স মামুন এবং লাইলা আপুর ব্রেকআপের গল্পটা আসলে কি সত্যি নাকি শুধুই মার্কেটিং এর জন্য তারা মিথ্যে নাটক করতেছে এটা একটু জেনে নেওয়া যাক। আমি লাইলা সর্বশ লুটে চলে গেছি। দেখেন কাকা, আমি তাদের ব্রেকআপের গল্প নিয়ে আলাদা কোনো ভিডিও বানাইছিলাম না, জাস্ট আমার একটা ভিডিওর মধ্যে একটুখানি কথা বলছিলাম আর কি, আর পরে যখন মামুন একটা ভয়েস দিল সেটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এছাড়া তাদের ব্রেকআপ নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা ছিলও না বা এখনো নাই। আমার চারটা বাইক কিনা হয়েছে, সবগুলো আমার নিজের টাকায় কিনা হয়েছে। তবে হ্যাঁ, কে কি ভাবছে বা কে কি বলছে সেটা আমি জানি না, কিন্তু লাইলা আপুর সাথে কথা বলে আমি যতটুকু বুঝতে পারলাম এই ঘটনাটা আসলে সত্য। আসলে মামুন তাকে সেরা চলে গেছে, এখন এটা মামুনের নাটক কিনা সেটা জানি না, তবে এই নাটক সম্পর্কে যে লাইলা আপু জানে না এটা আমি বুঝতে পারছি তার সাথে কথা বলে। এখন এমনটাও হতে পারে যে মামুন ইচ্ছে করে লাইলা আপুকে কিছু জানায় নাই যাতে করে এই নাটকটা একটু বেশি রিয়েলিস্টিক হয়, পরে হয়তো মামুন আয়সা লাইলা আপুকে সবকিছু খুলে বলবে, মানে এমনটাও হতে পারে। কিন্তু লাইলা আপু ভিডিওতে আয়সা যেগুলো বলছে কিংবা আমি তার সাথে কথা বলে যতটুকু বুঝতে পারছি তিনি এই সম্পর্কে কিছুই জানে না, সে জাস্ট একটা জিনিসই জানে, সে মামুনকে প্রচন্ড ভালোবাসে আর তার সাথে মামুনের 15-16 দিন যোগাযোগ নাই। এখন বাকিটা নাটকের এই পার্টটা শেষ হওয়ার পর যখন পরের পার্ট রিলিজ হবে তখন বুঝতে পারবো। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।